গাছ হয়েছি, বট গাছ, পাকুর গাছ, কত রকমের গাছ হওয়ার পর, 20 লক্ষ বার গাছ হওয়ার পর যেদিকে তুলসী গাছ রূপে জন্মে নিলাম, তুলসী গাছ রূপে জন্ম যেদিকে তুলসীর পাতা গোবিন্দের সেবাই লাগিল, তুলসী পাতা গোবিন্দের সেবাই লাগিল, তুলসীর ডাল মালা করে কণ্ঠে নিল, মালা করে কণ্ঠে শঙ্খরূপে জন মায়েদের মুখে মন্দিরে বেজে উঠিল, মন্দিরে বেজে উঠিল, সেই দিন আমার জল জন্ম থেকে মুক্তি হয়ে গেল, জল জন্ম হইতে মুক্তি হয়ে গেল। একটু বলবে রামুল দিয়ে আমাকে দেখাবে, বাড়িতে শঙ্খ মানে সাপ কবার বাজার, জোরে বলুন কবার বাজার, তিনবার একবার দেখেন সবাই কবার বাজান, তিনবার। আচ্ছা মায়েরা, আপনার যে শঙ্খ বাড়িতে তিনবার বাজান, চারবার কেন বাজাবেন না, পাঁচবার কেন বাজাবেন না, তিনবার কেন বাজাবেন জেনে নিন, কেন তিনবার বাজাবেন? একবার বাজাবেন যে দেবতার মন্দিরে বাজাচ্ছেন, যে ভগবানের মন্দিরে বাজাচ্ছেন তার জন্য একবার বাজাচ্ছেন, আর একবার বাজাচ্ছেন আপনি যে আপনার সংসারের মঙ্গলের জন্য একবার বাজাচ্ছেন, আর একবার বাজাচ্ছেন কেন না, এই শঙ্খের ধ্বনি যতদূর পর্যন্ত যাবে যারা শুনবে তাদের মঙ্গলের জন্য আপনারা বাজাচ্ছেন, তাই বুঝতে পেরেছেন? শঙ্খটা পাঁচবার না, শঙ্খটা কেন, শঙ্খটা কেন, শঙ্খটা কেন আপনারা তিনবার বাজাচ্ছেন? বুঝে দিলেন মায়েরা? কি বললাম, একবার নিজের মঙ্গলের জন্য, একবার যে দেবতার মন্দিরে বাজাচ্ছেন তার মঙ্গলের জন্য, আর একবার হ্যাঁ এই শঙ্খ ধ্বনি যতদূর যাবে ততদূরের মঙ্গলের জন্য। তাহলে এবার অঙ্ক করে বলুন, 20 লক্ষ বার গাছ গাছার রূপে জন্ম নিলাম, 9 লক্ষ বার জলে জন্ম নিলাম, কত হলো জলে বলুন, হিসাব করে বলুন কত হলো, অঙ্ক দেখে আছে কত হলো, 42, হ্যাঁ 42 হলো না, 29, আমি যে না 42 করেছি দুই চার জন, 29 জোরে বলবেন তো কত, হ্যাঁ 29 নাকি 29, 11 লক্ষ বার, 11 লক্ষ বার আমি পোকা রূপে জন্ম নিলাম, কত কষ্ট করে মানুষ হয়েছে এমনি হয় নাই, মন দিয়ে শুনে নেবেন, 11 লক্ষ বার পোকা হলাম, পোকা হলাম, কত রকমের পোকা হতে হতে যেদিন আমরা, কত রকমের পোকা হতে হতে যেদিন আমরা ভ্রমর কুলে জন্ম নিলাম, ভ্রমর কুলে জন্ম নিলাম, ভোর থেকে মধু সংগ্রহ করে সেই মধু গোবিন্দের সেবাই লাগালাম, সেবা হয়ে
যেদিন গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শ্রীকল তৈরি হলো, সেইদিন আমাদের পশু জন্মে থেকে মুক্তি হয়ে গেল, সেইদিন পশু জন্মে হইতে আমাদের মুক্তি হয়ে গেল। সত্য দশ লক্ষ বার পাখি কুলে জন্মে নিলাম, পাখি হতে হতে যেদিন ময়ূর কুলে জন্মে নিলাম, ময়ূর কুলে পাখি রূপে জন্মে নিলাম, ভগবানের মাথায় যাই গাফিল। আমাদের কত ভাগ্য ভালো, কত যোগী কত মুনি কত ঋষি সাধনা করি সেদিন আমাদের পাখি জন্মে থেকে মুক্তি হয়ে গেল, আমাদের পাখি জন্মে হইতে সেদিন কত হলো আশি মানুষ কুলে জন্ম নিয়ে যা পালনাবে না, চার লক্ষ বার বানর কুলে জন্ম নিলাম, যেদিন রাম হনুমান হয়ে গেল, যেদিন রাম ভক্ত হনুমান হয়ে হনুমানের দিকে চেয়ে দেখো, যেমন ভাবে রামে ভজনা করেছিল আমরা তেমন ভাবে পারিলাম না, আমরা তেমন ভাবে পারিলাম না। বন্ধু শুনবেন, হনুমান যখন সীতাকে উদ্ধার করলো, সীতা মা তখন আদর করে হনুমানকে একটা মতির মালা দিল, হনু তুই আমাকে উদ্ধার করলি বাবা, একবার তোকে মতির মালা দিলাম। হনুমান কত বড় মহান দেখুন, আমরা মানুষ হয়ে যা পারলাম না হনুমানটা দেখিয়ে দিল। হনুমান কি করল, মালাটিকে প্রথমে কপালে ঠেকালো, চোখে ঠেকালো, নাকে ঠেকালো, জিভে দিয়ে চাটলো, তারপর কানে ঠেকালো, তারপর দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করে দিল। প্রশ্ন করবেন, এই মালাটা 64 হলো কেন, 63 হলো না, 65 হলো না, 64 কেন হলো? এই 64 টুকরো মালা কলি যুগে 64 মহান্ত রূপে জন্ম নিল। হনুমানকে লক্ষণ বারবার অপমান করছে, হনুমান তুই মা এত কষ্ট করে মালাটা দিলি, আদর করবি, দাঁত দিয়ে কেটে দিবি। সীতা মাকে লক্ষণ বলছে, সীতা মা এ তুমি কি করলে, বানরে সপিলে মতি, মতিতে তার নাই কো মতি, অনাসে কাতে তারে দন্তে, গেল বন্তে। মায়েরা একটা বাচ্চা ছেলেকে মন্দিরে বসিয়ে দিন, ও তো জানে না মন্দিরের মানে কি, ও পায়খানা প্রস্রাব করে দেবে। অতুল্য ধরে তুলসীরে, তুমি জানে তুলসীরে, পুকুর যেমন মায়েরা তুলসী গাছ মানে না, ওরা জানে না প্রস্রাব করে দেয়, সেই সেরকম লক্ষণ বারবার হনুমানকে অপমান করছে। সীতা রেগে গিয়ে বলছে, হনু এ তুই অন্যায় করলি, আমার মালাকে তুই 64 টুকরো করে কেটে দিলি, তুই খুব অন্যায় করেছিস, তুই কেন আমার কাজ করলি? আমাদের কাউকে বললে আমরা রেগে যাই, ভক্ত মানুষের ভাবি দেখুন। হনুমান চোখের জলে ভেসে বলছে, মা গো ও মা, এ মালা তো আমি তোমার কোনোদিনই অপমান করতে পারি না, আমি অপমান করতে পারি না, তো যেমন তেমন মালা নয়।
যেমন তেমন মালা মালা মায়ের দেওয়া প্রেমের মালা ভালোবাসার মালা ভালোবাসার মালা হনুমান বোঝাচ্ছেন কোন এর মধ্যে তত্ত্ব আছে দেহতত্ত্ব আছে বিজ্ঞান আছে এর মধ্যে শিক্ষা আছে এরকম যদি আমরা মানুষ করে জন্ম নিয়ে কীর্তন শুনতে তিন ঘন্টা কীর্তন শুনতে কোমর ব্যথা হয়ে যায় হাত ব্যথা হয়ে যায় আর ভগবানের কাছে মন্দিরে গিয়ে বারবার এই চাই ওই চাই ভগবান নেবে কেন ভগবান তো প্রশ্ন করবে তোকে আমি এত দিলাম আমার কৃত্য হচ্ছে হরি কথা হচ্ছে সেখানে তুই বসতে পারছিস না খাওয়ার বেলায় তুই অনেক কিছু ওই নেওয়ার বেলায় দেওয়ার বেলায় তুই কিচ্ছু নিচ্ছিস না ভগবানকে দেবেন না আর নেওয়ার বেলায় দেবেন কেন ভগবান নেবে কেন সম্পর্ক রাখবেন ভগবানের সঙ্গে ভগবান আপনার সঙ্গে সম্পর্ক রাখবেন হনুমান বলল মা গো আমি কি মালাকে অপমান করতে পারি এ তো যেমন তেমন মালা নাই আমার মায়ের দেওয়া প্রেমের মালা তাই প্রথমে কপালে ঠেকালাম কেন জানো এ মালা তো আমার মায়ের দেওয়া ভালোবাসার মালা ভালোবাসার মালা চোখে ঠেকালাম কেন জানো কেন জানো নামে দেখা যায় কিনা একবার দেখে জানো এই মালাতে ভগবান নামের নাম শোনা যায় কিনা দেখিল ভগবান রামের নামে শোনা যায় কিনা দেখিল নাগ দিয়ে সুখে যে মালাতে রামে দেখা যায় না রাম নামে শোনা যায় না রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না এতদিন আমার অহংকার ছিল আমি রামের ভাই আমি ভগবানের ভাই আমার অহংকার ছিল তোকে দেখে সব অহংকার ভেঙে গেল হ্যারে হনুমান তুই আমারই শিখাই তুই আমারই শিখাই আমার নাম দেখাতে পারিবি কি না বলে মাঝে আমার দেখাতে পারিবি কি না লক্ষণ তুমি তোমার তীর্থময় নাও যেই না তীর্থটা দিয়েছে হনুমান লক্ষণের তীর দিয়ে আপনারা সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যান
বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত করুন। আমি এখানে আছি কমিটির ভাইদের বাড়ি আমি গিয়েছিলাম, প্রতি বাড়ি বাড়ি রাধা কৃষ্ণের মন্দির, রাধা কৃষ্ণের সেবা, খুশি হলাম আমি। আমি জানতে পেরেছি এই এলাকার মাটিটা কৃষ্ণের মাটি, এই এলাকাটা ভগবানের মাটি, এরা ভগবানকে ভালোবাসতে শিখেছে। আমি বারবার বলবো আপনাদেরকে, ভগবানকে ভালোবাসতে শিখুন। যদি ভগবানকে ভালোবাসতে শিখবেন দেখবেন আর কোনো চিন্তা নেই। একশো ভাই দেখবেন ভগবানকে ভালোবাসে নাই, ভগবান সরে গিয়েছিল। পঞ্চপাণ্ডব ভগবানকে ভালোবেসেছিল, ভগবান পঞ্চপাণ্ডবের পক্ষেই ছিল। আপনি ভগবানকে ডাকবেন, বিপদকালে আপনাকে ভগবান সাহায্য করবে। আপনি ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো আপনি সুদ পাবেন, আর টাকা জমা দেবেন না আপনি সুদ পাবেন কি করে? আপনি ভগবানকে ডাকলেনই না আর বিপদকালে ডাকলেন, ভগবান আপনাকে সেবা দেবে কেন? আমার সঙ্গে আপনার সম্পর্ক থাকবে, রাত্রি বারোটায় ডাকবেন আমি আপনার কাছে চলে যাব। আমার সঙ্গে সম্পর্ক রাখবেন না আমি আপনার কাছে যাবো কেন? ভগবানের সঙ্গে সম্পর্ক রাখুন, কাউকে ডাকতে হবে না। বিপদকালে তিনি এসে আপনাকে বিপদ থেকে মুক্তি দিয়ে যাবে। ওই জন্য বারবার নিবেদন রইল, প্রত্যেকটি ছেলে মেয়েকে কৃষ্ণ ভক্ত করুন। হিন্দু সনাতন ধর্মকে বাঁচান, আপনি গর্ব করে বলুন আমি হিন্দু, আমি হিন্দু। এই সনাতন ধর্ম মানে কি? ছিল, আছে, থাকবে, সনাতন চিরকাল থাকবে। আমি আসরে দাঁড়িয়ে এ প্রতিজ্ঞা করে গেলাম, এই আমাদের কাঙালি সরার এই আসর, এ শুধুমাত্র আপনাদের নয়, আসরটা আমারও হয়ে গেল। এখানকার কমিটির সকলের সঙ্গে একটা এমন সুন্দর সম্পর্ক হলো। আসামে বহু জায়গায় এসেছি, আমি এই এলাকায় আসি, অন্য জায়গায় এসেছি, প্রত্যেকটি এলাকায় প্রচুর ভক্ত তৈরি করে দিয়ে গেছি, বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। এখানে এসে আমি একটা প্লাস পয়েন্ট পেলাম কি, কমিটির বাড়িগুলো শুধু নয় ভক্তের বাড়িগুলো বাড়ি হয়ে গেল। কত ভক্তের আহ্বান, কত ভক্তের ভালোবাসা আমার মনকে আপ্লুত করেছে। আপনারা সবাই কৃষ্ণ ভক্ত হবেন, সবাই সুখে থাকবেন, ইউটিউবের মাধ্যমে নতুন নতুন কৃষ্ণ কথা শুনুন, হরি কথা শুনুন, দেখবেন আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। তো মহাপ্রভু একটা কথা আপনাদের বলে যায়, মহাপ্রভু বলেছেন দশে পাঁচে সবে মিলে তাদেরকে বসিয়া কীর্তন কর হবে হাতে তালি। হ্যাঁ, কিছু কিছু লোক দেখবেন কিছু মনে করবেন না, আপনার ব্যবসা যদি ভালো চলে, আগামী সোনাতে আপনার ব্যবসা যদি ভালো চলে, তাহলে দেখবেন পাশের ব্যবসায় কিন্তু আপনাকে কত তাড়াতাড়ি ডাউন করা যায় তার চেষ্টা হবে। ইউটিউবের মাধ্যমে দেখবেন প্রচুর কৃষ্ণ ভক্ত, প্রচুর ভিড় হয়ে যাচ্ছে বলে কিছু কিছু মানুষ দেখবেন আমাদের নামে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, হিন্দু সনাতন ধর্ম রক্ষা হবে না। বহু সাধুগুরু বৈষ্ণব, বহু শিক্ষিত মানুষ আমার কাছে এসে বলে আপনি সনাতন ধর্মকে রক্ষা করার জন্য অনেক কিছু করছেন, আপনি করে যান, দীর্ঘায়ু হোক, আপনি চালিয়ে যান, আমাদের সনাতন ধর্মকে বাঁচান, মহাপ্রভু এই নীতিকে আপনি বাঁচান। আপনারা যদি কেউ কোনো প্রতিবাদ, কোনো উল্টো পাল্টা বক্তব্য রাখে, আপনারা মন্তব্য করে তার সেরকম সেরকম জবাব দেবেন। যেন এই সমস্ত আসলে তা নয়, একজন আমাকে প্রশ্ন করছিল আমি মানানি তিলক নিই তার জন্য আমার পেছনে হাজার লোক লেগে যায়। আমি শুধু তাদেরকে বলি হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার, হাতি রাস্তা দিয়ে যায় কুকুর কি ভোগ ভোগ করে। চরিতামিত করবেন না কাছে দশে পাঁচে সঙ্গে মিলে দাঁড়িয়ে বসিয়া কীর্তন কর হবে হাতে তালি দিয়া। সবাই হাতে ভাই একসঙ্গে মহাপ্রবাণী দিতে কেউ বাদ দেবেন না, মহাপ্রভু বলেছেন হাতে তালি দিয়ে কীর্তন করতে। আমি গাইবো, সরাসরি গাই, আপনাদেরও দেখতে চাই। আজকের একাধারী সরার জায়গাটা যেন বৃন্দাবন হয়ে যায়, নবদ্বীপ হয়ে যায়, সবাই হাত তুলে আসবে। হরে হরে নম কৃষ্ণ কৃষ্ণ। আর এই যে 11টা পর্যন্ত সংক্ষিপ্ত সময়, এই সময়টার মূল্য দেবেন, এই সময়টা কারা পাবেন না, আজকেই পেয়ে যাবেন। যতই কষ্ট হোক না কেন,
কৃষ্ণকে এমনি এমনি পাওয়া যায় না, কষ্ট করতে হয় তবে কৃষ্ণ পাওয়া যায়। এই জন্য কষ্ট করে বসবেন, মন দিয়ে নাম শুনবেন। সংসারের জন্যে দেব না, ভগবানের জন্যে কাঁদিবে, ছেলের জন্যে কাঁদিবে, মেয়ের জন্যে কাঁদিবে, ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে। ছেলে যখন বড় হবে, মেয়ে যখন বড় হবে, এত কষ্ট করে কোলে পেলে করে মানুষ করছে, শেষে যখন বড় হবে তখন বলবে তুমি আমার জন্য করেছো কি, তখন তুমি বলবে যার জন্য করি চুরি সে কিনা বলে আমাই চোর, তখন চোখ থেকে জল পড়বে। আপনি সংসারের জন্য যত কাঁদবেন তত চোখ থেকে জল পড়বে, আপনার জানা বাড়বে। সংসারের জন্য যখন কাঁদবেন, আমার দিকে তাকান, মিলিয়ে দেখবেন প্রদীপ পালের কথাগুলো, ছেলের জন্য কাঁদবেন, মেয়ের জন্য কাঁদবেন, সংসারের জন্য কাঁদবেন, আপনার চোখ থেকে জল পড়বে, সেই জলটা চোখের কোন দিয়ে পড়বে, সেই জলটা স্পর্শ করলে গরম লাগবে, সেই জলটা মুখের মধ্যে প্রবেশ করলে নানা নানা ভাবে লাগবে। কিন্তু কেউ যদি একবার কৃষ্ণ বলে, ধরে কৃষ্ণ বলে, তবে তার মানবে জনম সফল হবে, মানবে জনম সফল হবে। ভগবানের মন্দিরে যখন ভগবানের জন্য কাঁদবেন, তাকিয়ে দেখবেন, মিলিয়ে দেখবেন আমার কথাটা, তখন আপনার চোখ থেকে জল পড়বে, সেই জলটা চোখের মাঝ দিয়ে পড়বে, সেই জলটা স্পর্শ করলে দেখবেন মায়েরা গরম লাগবে না ঠান্ডা লাগবে, সেই জলটা মুখের মধ্যে যদি আর ঢুকে যায় তবে দেখবেন ওটা মিষ্টি মিষ্টি ভাব লাগবে। সংসারের জন্য কেন না, ভগবানের জন্য কাঁদবে। তবে যারা এখানে কীর্তন শুনছেন, আমি অঙ্কতে কাঁচা।